কামাহাটি মোড়ে সকাল থেকে যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে। সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের সামনে প্রচুর পুলিশের মোতায়েন রয়েছে এবং সকাল থেকে সমস্ত গাড়িকে নাসা চেকিং করা হচ্ছে। প্রয়োজনীয় নথিপত্র দেখে জরুরি কারণে গেলেও সেই প্রত্যেকটি গাড়িকে দাঁড় করিয়ে প্রয়োজনীয় নথিপত্র দেখে তারপরে গাড়িদের যেতে দেওয়া হচ্ছে। তবে কামাহাটি মোড়ে কিন্তু অন্যান্য জায়গার তুলনায় এখানে কিন্তু লোকসংখ্যা একটু বেশি সংখ্যক লোক দেখা যাচ্ছে। প্রচুর গাড়ি, কিছু গাড়ি, কিছু সাইকেল আরোহী এবং বহু মানুষ হেঁটে এলাকায় ঘোরাঘুরি করছেন। মাস্ক মুখে থাকলেও সেটা নাক মুখ ঢাকা নেই, মুখে থুতনিতে রয়েছে। তবে অন্যান্য দিনের মতো অন্যতম ব্যস্ততম রাস্তা কামাহাটি মোড় যথেষ্ট শুনশান এবং একটি সক্রিয় অর্ধ আংশিক বন্ধের আকার ধারণ করেছে। শয়ে শয়ে বাস সমস্ত দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। এই সাইকেল আরোহীরা কিছু লোক যারা যাওয়া আসা করছেন এবং গোনা কয়েক লোকজন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছেন। গাড়িটি দাঁড় করিয়ে গাড়ির যথেষ্ট প্রমাণপত্র নথিপত্র দেখতে চাইলে পুলিশের সাথে সৃষ্টি হয় একটি বচসা। পুলিশকে জানায় যে আমি আমার গাড়ির কাগজপত্র কেন দেখাবো এবং উঁচু গলায় ধমক পর্যন্ত দেয় পুলিশদের। পুলিশের তরফ থেকে তার কাছে কাগজপত্র দেখতে যাওয়া হয়, প্রমাণ তার কাছে নথি খতিয়ে দেখার জন্য তার ডকুমেন্টস দেখতে যাওয়া হয়, তার সাথে কথা বলতে যাওয়া হয়। তবুও তার সাথে পুলিশের সাথে খুব বাজে ব্যবহার করে এবং একটি বচসার সৃষ্টি হয়। সে জানায় যে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে বারংবার। আপনি যখন দেখছেন আমি বেরোচ্ছি, আরে দেখছে দাঁড় করিয়েছি তো আমি আপনাকে, আরে আপনি কিছু মানুষ এখনও সচেতন নয়। লকডাউনের দ্বিতীয় দিনে কিছু মানুষ এখনও মাস্ক ছাড়া বেরোচ্ছে। আমাদের ক্যামেরা দেখতে পেলে, আমাদের প্রতিনিধি দেখতে পেলে সাথে সাথে মাস্ক পরে নেয় এবং রীতিমতো তর্ক করে। এখনও মাস্ক ছাড়া এরকমভাবেই মানুষেরা ঘুরে বেড়াচ্ছে। ক্যামেরায় রাজবর্মনের সাথে শ্রীঞ্চিনী পোদ্দার, রিপোর্ট সঠিক বার্তা।